আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা নিয়ে গোটা পৃথিবীতেই পাকিস্তান আলোচনায় রয়েছে। অনেক জল্পনা কল্পনা, অনেক জল ঘোলার পর পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে মুক্তি দিয়েছে আদালতের মাধ্যমে, এবং সর্বশেষ যে খবর রয়েছে সেটি হচ্ছে তিনি সহি সালামতে তার বাসায় গিয়ে পৌঁছেছেন। এই পাকিস্তান জাতি হিসেবে ভাই অতটা ভালো না। কেন বলছে কথা জানেন? 1947 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী তার নির্দিষ্ট 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। তার আগেই তাকে হয়তো সেনাবাহিনী তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, আর না হয় তাকে মেরে ফেলা হয়েছে। কোনো প্রধানমন্ত্রী 1947 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত 5 বছরের পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকতে পারেননি। এবার আপনি চিন্তা করেন, একটা জাতি কীরকম হলে এরকমটা হতে পারে? এবার আসা যাক আমাদের বিষয়। 1947 সালে যখন দেশ ভাগ হয়, অর্থাৎ ভারত পাকিস্তান ভাগ হয়ে যায়, আমরা তো পাকিস্তানের সাথেই ছিলাম। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান একত্রিত পাকিস্তান ছিল। 1947 সালের পরেই 1952 সালের যে কাণ্ডটি করে ফেলে সেটি হচ্ছে ভাষার জন্যে। আপনি পৃথিবীতে কোথাও একথা শুনবেন না যে ভাষার জন্যে তারা মানুষের বুকে গুলি চালায়, অর্থাৎ তাদের চাপিয়ে দেওয়া ভাষা ওই ভাষাই আমাদের বলতে হবে। মানে তারা যে মুসলিম তাই তাদের পক্ষে কথা বলতে হবে বিষয়টা এরকম না। এরা জাতি হিসাবে কীরকম আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করছি। ইমরান খানের মতো একজন ব্যক্তি যে কিনা দুর্নীতির বিরুদ্ধেই কথা বলে আসলো প্রায় 27 বছর ধরে, তাকে আল কাদির ট্রাস্ট মামলায়, মানে দুর্নীতির একটা মামলায় গ্রেফতার করা হয়েছে। তো আপনি বুঝতে পারেন যে মানে জাতি হিসাবে এরা কোন টাইপের জাতি আর কি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, 1947 সালের পরে 1952 সালে ওরা কী করলো, আমাদের উপর গুলি চালানো শুরু করলো, যাতে করে আমরা বাংলা ভাষায় কথা না বলে উর্দু ভাষায় কথা বলি। আরে ভাই, এটা কি মামুর বাড়ির ম? আমি আমার মুখের কোন ভাষায় কথা বলবো না বলবো এটা কি তোমার কাছে শুনে বলবো? একটা জিনিস দেখেন, ভারতে কতগুলি রাজ্য রয়েছে, প্রত্যেক রাজ্যের ভাষা আলাদা, আলাদা আলাদা ভাষায় তারা কথা বলছে। কই তাদের বুকে তো গুলি চালানো হচ্ছে না, তাই না? এটা গণতান্ত্রিক বিষয়। আমি আমার ভাষায় কথা বলবো, আমি আমার মায়ের ভাষায় কথা বলবো, আমার মা যে ভাষায় কথা বলেছে, আমাকে শিখিয়েছে, আমি সে ভাষায় কথা বলবো, এর জন্য তুমি আমাকে গুলি করে মেরে ফেলবা? এটা গেলো একটা। 1971 সালের যুদ্ধ কি এমনি এমনি হয়েছিল? আপনারা অনেকে মনে করতে পারেন যে তারা তো মুসলমান, তাহলে তাদের থেকে আমরা আলাদা হইলাম কেন? ভাই, আলাদা এমনি এমনি হয় না মানুষ। তারা যে পরিমাণ জুলুম অত্যাচার আমাদের উপরে করেছে, রাজনৈতিক শোষণ যেটা আমাদের উপরে করেছে, এটা যদি আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েন, আমি বলছি না যে আপনার যে কোনো ধরনের ইতিহাস মানে পড়তে মন চায় আপনি পড়েন, কিন্তু ওই সময়কার অর্থাৎ 1971 সালের ইতিহাস যদি আপনি পড়েন, যে কোনো বই থেকেই পড়েন, এই জাতি সম্পর্কে আপনি খুব ভালোভাবেই আইডিয়া করতে পারবেন, ধারণা করতে পারবেন। এরা নিজেদেরকে জমিদার মনে করে, হ্যাঁ, এরা নিজেদেরকে মনে করে সৌদি আরব, এরা নিজেদেরকে মনে করে হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলির মতো। আরে ভাই, ওদের কাছে তেল আছে, ওদের কাছে স্বর্ণ আছে, ওরা এমনিতেই বড় লোক, তোমার কাছে তো কিছুই নাই, জমিদারি দেখায় লাভ আছে? ইমরান খানের এই বিষয়টি সাধারণ কোনো বিষয় না। ইমরান খানের মতো একজন জনপ্রিয় শাসক, যিনি মুসলিম বিশ্বে মোটামুটি বেশ জনপ্রিয়, তাকেও মনে করেন 5 বছর ক্ষমতা পূর্ণ করতে দেয় নেই। 3.5 বছরের মতো হয়েছিল, তারপরে তাকেও নামাই দেওয়া হয়েছে ক্ষমতা থেকে। মূলত এর কারণগুলি কী জানেন? এই যে বললাম যে এরা জাতি হিসেবে অতটা ভালো না। এরা যদি ভালোই হইতো, তাহলে এদের যে রাজনৈতিক নেতারা রয়েছে, এদের মধ্যে ওই শিষ্টাচার থাকতো যে আমরা আমাদের দেশ নিয়ে চিন্তা করি। পুরো একটা দেশকে দুর্নীতিতে একেবারে ডুবাই দিছে। মানে আপনি চিন্তা করে দেখেন, মানে আপনার কি বলে এটাকে, ডলারের রেট আমাদের দেশে হচ্ছে 106 টাকা বা 110 টাকা এরকম, আর ওরাদের মানে পাকিস্তানে যদি আপনি একটা ডলার কিনতে যান, সেখানে $1 সমান সমান প্রায় 300 টাকার মতো। চিন্তা করে দেখেন, আমাদের থেকে প্রায় 3 গুণ ওদের ডলার রেট। মানে দুর্নীতির কোন পর্যায়ে গিয়ে ওরা ঠেকেছে। ইমরান খানের এই ব্যাপারটা নিয়ে আমাকে অনেকেই বলেন, ভাই কথা বলেন কথা বলেন, কথা বলার আসলে কিছুই নেই, এরা জাতিই এরকম। কথায় কথায় এরা মাশাল্লাহ জারি করে দেয়, তারপরে কথায় কথায় 144 ধারা জারি করে দেয়। আমি একটা জিনিস চিন্তা করি মাঝে মাঝে, যেহেতু আমরা ইতিহাস ঐতিহ্য নিয়ে পড়াশোনা করেছি, এদের সাথে যদি আমরা থাকতাম, এরা আমাদেরকে এদের মতো বানিয়ে ফেলতো। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমরা ওদের সাথে নাই, একটি স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করি, এজন্য আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া। এবং আমরা প্রাণ খুলে দোয়া করি সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের জন্যে যারা এদেশটিকে স্বাধীন করেছিল। আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরু মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।